তোমরা মাইয়ে মানুষরা কি সারি গয়নার বাইরে কোনো কিছু যাইতে পারো না? তুমি আরে কি ভাবছো হ্যাঁ, তুমি কি আরে ল্যাব্রাসাব্রা করে বিয়া করিবা কেন? হ্যাঁ আই হইলাম রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর মাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ের একটা শাড়ি তোমার কিনে দিমু, আর মেজাজ ঠান্ডা করো। কাতান শাড়ি দিবা? কাতান বেনারসি মই বুঝি না, একটা শাড়ি কিনে দিমু ব্যাস। হবে কি ফেরছে? না। আচ্ছা আয় না, একটা জিনিস বুঝতে পারতেছি না। কি আবার বোঝো নাকি? তোমার দাদেরকে আর কোনো খাইদের কাম নাই হ্যাঁ, হেতারের মাথায় যত কুবুদ্ধি অকল ব্যাগ ভরা, আবার দরকার আছে নি খালি মিথ্যা মামলা হারানোর লাই? কা তোমার গায়ে লাগদেছে? গা জড়নে কথাবার্তা কইবে না সাই, আর গা লাগবে কিলে হ্যাঁ, আজ মাসাজ কি আর হল লাগেনি? শ্বশুর হইলি যে গায়ে লাগবে তা তো না, একই এলাকার ন খেলে তো নাকি, সেই জন্য তো গায়ে লাগতে পারে। না আর গা লাগতেছে না। তাহলে এন্দি যাও, মু এক জায়গায় ফোন করবো, জরুরি ফোন। ও বুঝি তো, কি বলেছিলে রিতারে ফোন দিবা? মেজাজ কেলাম খারাপ করিও না, রিতারে ফোন দিব কা? তাইলে আরে উড়ে যেতে গতিছ কিল্লাই? আরে বাবা একটা ব্যবসায়ী ফোন দেব, তো তোমার সামনে দেব কিসের জন্য? তুমি গেলে আমি তার সাথে কথা বলতে পারি। কোন ঐসব দাঁড়ায় ফানায় করে আলাদা কোনো লাভ নাই, আমি ব্যাগ কিছু জানি। তুমি যে তলা তলা রিতারে লই বিভিন্ন রেস্টুরেন্টে খাও, বিভিন্ন জায়গায় ঘুরি বেড়াও, এখন কি মনে করছো আমি বুঝি না? আমি ব্যাগ বুঝি। এই তুমি দেখছো মনে খাইতে, উল্টা পাল্টা ফালতু কথা বলতে আসো। এ গলা নামায় কথা কও। এই কিসের গলা নামায় কথা কম? হ্যাঁ আমি কোনো ফালতু কথা কই না, আমি তো বুঝতে পারছি আর ফতে তো আমার তোমার মন নাই, মন তো উড়ে গেছে। এই যে তুমি আরেকটা ফালতু কথা বলছো, তোমাদের মন উঠতে গেলে আমি তো কবে দাদির কথা শুনতাম। দাদির কথা শুনে কোনো লাভ হইতো না। আরে তালাক দাও শাড়ি দাও অত সহজ না, যদি তুমি আরে শাড়ি দাও তাহলে তোমার সদ্য গোষ্ঠীর দেলে ভাত খাও। আচ্ছা ঠিক আছে তুমি বসো, তোমার সামনেই মই ফোন দিতে আছে। আচ্ছা থাক আজ যাই, তুমি ফোন করো। কাকা এখন দরকার নেই কা, তোমার তো মনে হইতেছে মই রিতারে ফোন দেব না, তুমি থাকো, তোমার ভিতরে যে বিষ আমি প্রমাণ করে দিতে আছি, দাঁড়াও আসো। এই মুখ সামনে কথা কও, কি আর মনের মধ্যে বিষ? হ্যাঁ মনের মধ্যে বিষ আছে তোমার, তুই কি মনে করছো আমি বুঝি না? আজ যখন ঘুমাই যাই তখন তুমি বিছানা সারি উড়ি ওই রিতার লগে বান্দা যাই ফুটে ফুটে আলাপ করো, এখানে ব্যাগ কিছু জানি ব্যাগ কিছু বুঝি। তো তুমি যে সবই জানো তাহলে ধরো না কেন, আমাকে ধরতে পারো না? শোনো আর লাগে এইসব দানাই ফানাই করে লাভ নেই কোনো, আমি ব্যাগ বুঝি। কি মনে করছো হ্যাঁ আজ জানি না কিছু, তুমি যে রিতারে লই বিভিন্ন রেস্টুরেন্টে খাও ইয়ানো অনেক ঘুরি বেড়াও, এখানে কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ একদম ফালতু কথা বলবো না, তোমার সন্দেহ তুমি থাকো, দেখো আমি কাকে ফোন দিতে আসি, থাকো এমনি থাকো। না না থাক কি থাক থাক, তুই ফোন করো আমি উড়ে যাই। নি আমার না করছিলে পুরো ফ্যামিলি মিলে না করছিলে, তারপরে যে কিল্লি যে নোয়াখালীতে যাই এমন বিয়ে করতে হয়েছে। উফ আরে বাহ, আমার বন্ধু সফল তো কামের কাম হরছে, এক করে পাঁচজন সাক্ষী জোগাড় করছে। যাই শ্বশুর খবরটা দিয়ে আয়। আয় বসো বসো বসো। আমার বন্ধু সফল কামের কাম করে ফেলাইছে, পাঁচজন সাক্ষী জোগাড় করছে, কালকে 11টায় আসবে। আরে তুই কোনো কিছু কিনে দিতে না, শাড়ি শুড়ি কোনো কিছু কিনে দিতে না, আয় কিরকম সালোয়ার কামিজ পরে বিয়ে করতাম কেন? শাড়ি গয়না কিনে দিতে হইলে কিনে দিমু, গয়না লাগতো না, গয়নাই লই বাড়িছি, তুই আর এখন শাড়ি কিনি তো, আর তুই এখন শেরওয়ানি ভাড়া করিল না? মই বাসাতে বাইর হওয়ার সময় অত টাকা পয়সা লইয়া বাইর হইতে পারি নাই। তাতে কি বউ তো তুমি তুলিল, এই টাকা তো মুই সংসারে খরচের লেগে রাখছি, ধরো বিয়ের পর তো মোরা বাসায় ফিরে যেতে পারবো না, এর লেগে সাবলেন নিতে হইবে, তারপর সংসারে খরচাপাতি আছে না, নানান জিনিসপত্র কিনতে হইবে। তাই বলে বিয়ের লাই কিছু খরচ করতে না, বিয়া কি মানুষের জীবনে বারবার আয়? না ইয়ে ঠিক আছে কিন্তু মগো বিয়া তো স্বাভাবিক বিয়া না। তো আয় কি ইত্যে বিয়ের শাড়ি ন দিলে আয় বিয়া করতাম না। কি শাড়ি গয়না দিবা এরপর আয় বিয়া করছো? তোমরা মাইয়ে মানুষরা কি শাড়ি গয়নার বাইরে কোনো কিছু যাইতে পারো না? তুমি আরে কি ভাবছো হ্যাঁ, তুমি কি আরে ল্যাব্রাসাব্রা করে বিয়া করিবা কেন? হ্যাঁ আয় হইলাম রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর মাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ের একটা শাড়ি তোমার কিনে দিমু, আর মেজাজ ঠান্ডা করো। কাতান শাড়ি দিবা? কাতান বেনারসি মই বুঝি না, একটা শাড়ি কিনে দিমু ব্যাস। আয়ও কিছু বুঝি না, আরে তুই কাতান শাড়ি দিবা। আচ্ছা ঠিক আছে, কত দাম কাতান শাড়ির? ইয়ান তো আয় ন জানি। তা কি কসু জানো? এ মাস তুই আলোকে সাবধানে কথা বলিবা, তুই কি সব জিনিসের দাম জানো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ের লেগে যা যা লাগবে লিস্ট করো, দরকার হলে সংসার না খাইয়ে থাকুন।
নারে তুই তেজ দেখাইতেছ কেন? বিয়ে হই যাক, তারপর তোমার তেজ আমি ছুটাইতেছি।